চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে এক বছরের শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। বুধবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ড মকিমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার হাজীগঞ্জের ধর্ডা গ্রামের দেওয়ানজী বাড়ির রফিকুল ইসলামের মেয়ে। 2019 সালে একই উপজেলার মাসুদুজ্জামান হাওলাদারের সঙ্গে তাহমিনার বিয়ে হয়। সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাহমিনার সঙ্গে মারা যাওয়া শিশু সন্তানের নাম আব্দুর রহমান, তাহার নামে তার 5 বছর বয়সী আরেকটি মেয়ে আছে। 1 2 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।